সদ্যজাত শিশু উদ্ধার হলো চা বাগানের জঙ্গল থেকে। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি ময়নাগুড়ি থানার পদমতি একের অধীনে নয়াবাড়ি পাহাড়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। এদিন সন্ধ্যায় এলাকারই এক বাসিন্দা নীতিশ কুমার রায়ের স্ত্রী কবিতা রায় দেখতে পান তার বাড়ির পাশে চা বাগানের মধ্যে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে চক্ষু চড়ক গাছ। কে বা কারা সদ্যজাত এক ছেলে সন্তানকে ফেলে চলে যায়। এরপরই তারা তড়িঘড়ি শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যান, আর তাতেই মানবিকতার পরিচয় দিয়েছে এই পরিবার। জলপাইগুড়ি সদর হাসপাতালে এসএচসিইউতে চিকিৎসাধীন রয়েছে সেই শিশুটি। চিকিৎসার অলি রানী দাস জানান, ওই চা বাগানের লেবার ওরা বলল যে কোথায় বাচ্চাটা পড়েছিল, তো ওরা ওইভাবে পুলিশকে ইনফর্ম না করে মানে মানবিকতার কারণে বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে। এমত অবস্থায় যদি এখন থানায় বলি যে ফরমালিটিস মেনটেন করতে যে বাচ্চাটার কোনো কিছু হয়ে যেতে পারে, সেই জন্য এসএনসিউতে দেখে ওয়ার্ড মাস্টারকেও বলা হলো। তারপরে ওনাদেরকে বললাম যে পুলিশের সাথে যোগাযোগ আমরাও ওয়ার্ড মাস্টার থ্রু করবো, প্লাস ওরাও করবে, করে এখন এইটুকুই জানি। এর বাচ্চাদের ডাক্তার তো আমি ওইভাবে না, বাচ্চাটা মানে ইয়ে আছে আর কি, প্রিম্যাচিউর ডেলিভারি এরকম মনে হলো দেখে। সদ্যজাত বেবি মনে হলো? হ্যাঁ, সদ্যজাত। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ওকে মানে গায়ে ময়লা একদম? হ্যাঁ, ময়লা, পুরো শরীরে খুবই ময়লা। কি মনে হচ্ছে, কেউ ফেলে দিয়ে গেছে? কেউ ফেলে দিয়ে গেছে তাই তো মনে হচ্ছে। এখন পর্যন্ত তো কেউ এসে দাবি করলো না, তাও ঘন্টাখানেক হয়ে গেল। তাও ড্রেনে চা বাগানে পাওয়া গেছে? হ্যাঁ। তাহলে তো দাদার কাছে শোনা কথা যে খুব ময়লার মধ্যে ফেলে দিয়ে গেছে, এমন নোংরার মধ্যে পড়েছিল যে গায়ে এখনো ময়লা। ওরা পরিষ্কার করে নিয়ে এসছে, তবুও এখনো কি বাচ্চাটা জীবিত রয়েছে? হ্যাঁ, জীবিত রয়েছে। নামটা? আমার নাম ডাক্তার অলি রানী দাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय, जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंद विल, डागापुल, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप, 9735122000। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार।